এবারে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন রোড টু ইলেকশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ময়মনসিংহ-7 আসনের মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা বেড়েছে। কর্মী সমর্থকদের নিয়ে সভা সমাবেশের পাশাপাশি গণসংযোগও করছেন সম্ভাব্য প্রার্থীরা। আগামীতেও ক্ষমতা ধরে রাখতে ভোটের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। দল গোছাতে ব্যস্ত জাতীয় পার্টি, তবে সরকার পতনের এক দফার আন্দোলনে মাঠে রয়েছে বিএনপি। ময়মনসিংহ প্রতিনিধি কাজী মুস্তফা রিপোর্ট জানাচ্ছেন। কিরণ মুস্তফা। ত্রিশাল উপজেলার একটি পৌরসভা ও 12টি ইউনিয়ন নিয়ে গঠিত ময়মনসিংহ-7 আসন। স্বাধীনতার পর এই আসনে আওয়ামী লীগ 6 বার, বিএনপি 3 বার এবং জাতীয় পার্টি 2 বার জয় পেয়েছে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠে সরব রাজনৈতিক দলগুলো। এই ত্রিশালের সমস্ত প্রত্যন্ত অঞ্চলে তৃণমূলের সমস্ত নেতাকর্মীকে আহ্বান জানায় যে তারা যাতে প্রত্যেকেই মাননীয় প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য, উন্নয়নের যাতে রুখতে না পারে, উন্নয়ন অগ্রযাত্রা যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য আমরা তৃণমূলকে শক্তিশালী করছি। উন্নয়নের কর্মকাণ্ডকে ধরে রাখার জন্য এবং সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা তৃণমূলে কাজ করে যাচ্ছি। আর দলের মনোনয়নের জন্য আগেভাগেই মাঠে দৌড়ঝাঁপ শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। বর্তমান সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন, সাবেক এমপি আব্দুল মতিন সরকার, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কালাম শামসুদ্দিন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জালালউদ্দিন খান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা নুরুল আলম মিলন পাঠান, ত্রিশাল পৌর মেয়র এবিএম আনিসুজ্জামান আনিস সহ একাধিক প্রার্থী নৌকার মনোনয়ন প্রত্যাশী। অপরদিকে সরকার পতনের এক দফার আন্দোলনের পাশাপাশি খালেদা জিয়ার মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে আছে বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা এখন ঐক্যবদ্ধভাবে দাবি আদায় করে সরকার পতন ঘটিয়ে নির্বাচনে যাব। দল যদি আমাকে নমিনি করে, ইনশাল্লাহ এই দানিশীষ প্রতীক নেয়া আমি এই ত্রিশাল-7 আসন থেকে জয়ী হব। নির্বাচনের প্রস্তুতি নিলেও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জাতীয় পার্টির। এই ত্রিশাল আসনটি আমি জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী, আমাকে দিলে আমি জাতীয় পার্টিকে পুনরায় এই আসনটি উপহার দেব ইনশাআল্লাহ। একদিকে নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, অন্যদিকে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এখনও সংশয়ে আছেন ভোটাররা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্যকে আমরা চাই। 2023 সালের নির্বাচনে যেন আমার নিজের ভোট আমি দিতে পারি, যাকে খুশি তাকে। ত্রিশালের যে যোগ্য ব্যক্তি আমরা তাকে ভোট দিব। ময়মনসিংহ-7 আসনে ভোটার সংখ্যা 4,02,196 জন, যাদের মধ্যে পুরুষ 2,07,635 জন এবং নারী 1,94,561 জন। কিরণ মুস্তফা, জিটিভি নিউজ।